শুভ গোষ্ঠোৎসব বন্ধুরা, কেমন আছো সবাই? কোজাগরীর একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত। আর ছট পুজোর ভোরের পুজো, তাই সকাল সকাল চলে এসেছি ঘাটে। আর হ্যাঁ, ঘুমের চোখ বলে বেশ একটা ভিডিও করতেও পারিনি, তবে হ্যাঁ, তোমাদের জন্য কিছু ছবি তুলে রেখেছি। আজকে সেই ছবিগুলোই তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো, এখন প্রায় অনেকটাই রাত, আর সেখানেই কিন্তু ছট মায়ের উদ্দেশ্যে সমস্ত ডালা, প্রদীপ, ধূপকাঠি সাজিয়ে দেওয়া রয়েছে। কিছুক্ষণ পরে সকলে নেমেও যাবে জলে। জলে কিছুক্ষণ ছট মায়ের উদ্দেশ্যে তাকে প্রণাম জানিয়ে থেকে তারপরে কিন্তু সূর্যদেব যখন আমাদের মাথার উপর দিয়ে আসবে, সূর্য উঠে যাবে, তখন কিন্তু সবাই ঘাট থেকে উঠে যাবে। আর সেটা হতেও আর বেশি দেরি নেই। আর জানেন তো, আজকে ভোর ওই 4টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি। দেখুন, এখন প্রায় সকালের দিকে, সবাই ঘাটে নেমেও গেছিলো, আর এখন ওঠার সময়। আপনারা তো দেখেছেন, এখন সকলেই হাতে ডালা নিয়ে দুধ জল দেবে। আর অনেকেই জানেন তো বেশি নামে, যারা উপোস করে না তারাও নামে। আমার অবশ্য নামা হয় না, কারণ আমার একটু ঠান্ডার দোষ রয়েছে বলে আর নামা হয় না। তবে আমাদের পরিবারের অনেকেই কিন্তু নেমেছে। এখান থেকে আবার যাবো গোষ্ঠোৎসবে। চলে এসেছি ঘাটের থেকে, এসে সকালে স্নান পুজো সেরে চলে এসেছি গোষ্ঠ দেখতে রাসবিহারী মার্কেটে। এখন যে রয়েছি আমরা রাসবিহারী মার্কেটে, সেটা আমার বাড়ির খুবই কাছে। এসে দেখি অনেকগুলো ট্যাবলে, যেগুলো এখান থেকে পার্টিসিপেট করবে র্যালিতে, তারা সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে। এই গোষ্ঠ উৎসবের র্যালি বের হয় বন্দরের গোষ্ঠ মঞ্চ থেকে। আপনারা অনেকেই হয়তো শুনেছেন রায়গঞ্জের বন্দর হাটের কথা। সেই বন্দর হাটের মধ্যেই, যেখানে দুধহাটি বলা হয়, সে জায়গাটাতেই কিন্তু রয়েছে গোষ্ঠ মঞ্চ। আর সেখান থেকেই ওই র্যালি বের হবে, শিলিগুড়ি মোড় দিয়ে ঘুরে আবার এই গোষ্ঠ মঞ্চে ফিরে আসবে। তবে চলুন এখন গোষ্ঠ র্যালিটাকে আমরা মন দিয়ে উপভোগ করি। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর সাজে সেজেছে, সেটা উপভোগ করব। Thank you.
গোষ্ঠের র্যালি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে গোষ্ঠের একটা ইন্টারেস্টিং ব্যাপার কি বলুন তো, এখানে যত জন সাজে সে যেরকমই সাজুক না কেন, তাদের প্রত্যেককে কিন্তু পুরস্কৃত করা হয়। অবশ্যই এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড বেছে তোলা হয়, স্পেশাল প্রাইজও একটা দেওয়া হয়, আর সেখান থেকে কিন্তু বাকি যারা থাকে তাদের প্রত্যেককে কিন্তু পুরস্কৃত করা হয়। আর এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগে, আর ছোট ছোট বাচ্চারা যে সাজে তাদেরকে কিন্তু আরও উৎসাহিত করে। এই র্যালিতে প্রত্যেক বছর পায়ে হেঁটে প্রচুর মানুষ কিন্তু যায়। তবে হ্যাঁ, এবার তো লোক আগের তুলনায় একটু কমই দেখলাম আমিও। আর এই যে বাচ্চারা সেজে টোটোতে যাচ্ছে, এভাবেও কিন্তু প্রচুর মানুষ হেঁটে হেঁটে যায়। তবে এবার আর সেই জিনিসটা দেখা গেল না। যাই হোক, সময় বদলাচ্ছে, তাই সব কিছুই কিন্তু বদলে যাচ্ছে। তবে চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের গোষ্ঠ মঞ্চের যেসব অনুষ্ঠানগুলো রয়েছে তার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব আপনাদের সামনে। আজকের জন্য টাটা।